আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সুন্দর সহজ একটা বিকালের নাস্তা নিয়ে। এই নাস্তাটি খেতে খুবই দারুণ লাগে আর এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই নাস্তাটি তৈরি করতে কী কী লাগছে। নাস্তাটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এরপর এর সাথে আমি নিয়ে নিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর তেল নিচ্ছি 3 চা চামচের মতো। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে যখন দেখবেন হাত দিয়ে ঠিক ধরা যাচ্ছে, বুঝবেন হয়ে গেছে ভালোভাবে মাখা। এরপরে আমি ঠাঁ বানিয়ে অল্প অল্প করে মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন একসাথে পানি দিবেন না, বারে বারে দিতে হবে, এতে করে সুন্দর একটা পারফেক্ট ডো হবে। তো এরপর 3-4 মিনিটের মতো আমি হাত দিয়ে মথে নিয়েছি। এরপরে আমি এখানে অল্প একটু তেল দিয়ে আমি এটাকে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসবো। আর এখানে আমি সবজি নিয়েছি কিছু কেটে, আলু, বরবটি আর গাজর, এটা দিয়ে একটা পুর তৈরি করব। আপনারা ইচ্ছানুযায়ী সবজি নিতে পারেন। আর এখানে আমি ডিম নিয়েছি একটা, পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি। এরপর প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর 1 চা চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি নিয়েছি। এরপর 1 মিনিট চা করার পর এখানে একটা এলাচ, একটা দারচিনি দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি সবজিগুলো আপনাদের বাসায় ইচ্ছা অনুযায়ী নিতে পারেন, যা আছে তা দিয়ে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, জিরা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 2 স্বাদ মতো। এরপর 2 মিনিট চাল করার পরে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। সয়া সসটা দিলে একটু সুন্দর ফ্লেভার আসবে। এরপর আমি সবশেষে এলাচ আর দারচিনিটা ফেলে দিচ্ছি। তো এবার আমি নাস্তাটি তৈরি করার জন্য আমি ডোটাকে আরও 2 থেকে 3 মিনিট একটু হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। তো মথে নেওয়ার পর আমি একটা বড় শিলের মতো করে তৈরি করে নিচ্ছি। এটাকে আমি 4টা টুকরো করে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। আমি এটা দিয়ে মোট 4টা নাস্তা তৈরি করব। তো হালকা একটু তেল দিয়ে আমি মেখে নিচ্ছি। এরপর এটাকে আমি একটু লম্বাভাবে একটা রুটির মতো বেলে নিচ্ছি। এটা একটু লম্বা টেটে টাইপের হলেই ভালো হয় এবং এটা একটু পাতলা টাইপের হবে, একদম যেন বেশি পাতলা না হয়। এরপর এখান থেকে কিছু পুর নিয়ে আমি প্রথমে একটা পিঠা এক সাইড আর এক সাইডের সাথে লাগিয়ে দিচ্ছি। এরপর 2 সাইড দিয়ে একটু টান দিয়ে এটাকে একটু লম্বা করে নিচ্ছি, এতে করে ভাঁজ করার সময় একটু সুন্দর হবে আর একটু বড় হবে। এরপর হাত দিয়ে যতটা সম্ভব বাঁকা করে আমি ভাঁজ করে নিচ্ছি। আপনারা একটু দেখে নেবেন ভিডিওটা খুব ভালোভাবে। এরপর একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি আর হালকা চাপ দিয়ে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। তবে খুব বেশি জোরে চাপ দিতে যাবেন না, এতে করে পুরটা বের হয়ে যেতে পারে। এভাবে আমি 3টা তৈরি করে নিচ্ছি। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে রেখেছি 2 চা চামচের মতো। হালকা একটু তেল দিয়ে নিলে চলবে। এরপর আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এরপর 2 থেকে 3 মিনিট ধরে এটাকে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো 1 মিনিট পর একটু উল্টিয়ে দিচ্ছি।
এভাবে 2 থেকে 3 মিনিট জাল করলে নাস্তাগুলো হয়ে যাবে। এটা কিন্তু বাসায় তৈরি করে আপনারা খাবেন এবং মেহমান আসলেও তৈরি করবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার খুবই সুন্দর মজার নাস্তা। আশা করছি এই রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।